জয়শ্রীরাম বলায় প্রহৃত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের সুভাষপল্লী এলাকায়। আহত যুবক অভিযোগ তোলেন, বেশ কয়েকজন মদ্যপ ব্যক্তি তার উপর হামলা চালায়। আহত যুবক অভিযোগ তোলেন, সে জয়শ্রীরাম বলায় তাকে আক্রমণ করে দুষ্কৃতীরা। আমরা আমরা ছাদের মধ্যে সবাই মিলে হাওয়া খাচ্ছিলাম, নেশাগ্রস্ত ভাবে ওরা এসে মদ্যপান অবস্থায় এসে আমাদের উপর হামলা করে, বলেছে জয়শ্রীরাম, বলেছে বলে হিন্দুর বাচ্চা বলে গালাগালামি খিস্তিকামারি করে। করার পর আমাদেরকে 10 জন 15 জন মিলে এসে মারে দুজনকে। আমি একজনকে মারছি যখন, তখন আমি গিয়ে বাঁচাতে যাই তাকে। আমাকে 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 কদিন ধরে টার্গেট করেছিল। করার পর আমাকে 5 দিন বাদ টার্গেট করার পর আমাকে হঠাৎ করে এসে বলছে তুই হিন্দুর বাচ্চা, তুই জয়শ্রীরাম বলছিস। সেই ফলে আমাকে 10 জন 15 জন মিলে এসে মেরে গেছে। কোন জায়গায়? সুভাষপল্লী নবীন শঙ্কর কাছে। আমরা তার পাশে আমাদের একটা অরুণ গুপ্ত বলে ছাদ আছে, আমরা সবসময় করে বসে হওয়া খাই। ক্লাবের উপরে ছাদ? হ্যাঁ, না ক্লাবের উপরে ছাদ না, পাশে একটা ছাদ আছে। কার বাড়ির ছাদ? অপোজিটে অরুণ গুপ্ত বাড়ির ছাদ ওটা। আচ্ছা। তার ফলে আমরা করে বসে হাওয়া খাচ্ছিলাম, নেশাগ্রস্ত অবস্থায় এসে আমাকে এসে একদম জয়শ্রীরাম বলেছি বলে আমাকে ঠেলাঠেলি করার পর আমাকে বলছে তুই জয়শ্রীরাম বলেছিলিস না কদিন ধরে, তুই বলছিলিস। তার ফলে আমাকে জয়শ্রীরাম বলেছি বলে আমাকে হিন্দুর ছেলে বলে গালাগালি খিস্তি কামানি বুকে এসে লাদ মেরে আমাকে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এলাকার মহিলারাও। ঘটনা ঘিরে এলাকায় চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আহত ব্যক্তিরা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তোমার ছেলে আমাকে জয় শ্রীরাম বলেছে মারবো, ঘর থেকে তুলে নিয়ে যাবো, কেটে দেবো, এইরকম যার তার না ভাষা গাল দিয়েছে, আরো নোংরা ভাষাও গাল দিয়েছে। ওই যে 10-12 জন মিলে ছেলে রশিদপুরে, সে ভ্রমণ না কি নাম বলছে, ওই ছেলেকে আমি চিনি না ভালো করে, উনি এসেছিল ওর সঙ্গে আরো অনেক 10-12 জন ছেলে ছিল। আপনার বাড়ি কি ওখানে? গাজা খাচ্ছে তার পাশে আমার বাড়ি। হ্যাঁ, সে না অভিজিৎ সিং, ওই তো জয় শ্রীরাম বলেছিল। আর সে দুদিন আগে গাঁজা খেতে বান করেছে, তারপরে বলছে জয় শ্রীরাম বলেছে রাগের মতে সেই পত্রকে হয়েছিল, তার জন্য আর বেশি করে সে জয় শ্রীরাম বলেছে বলে মারব। হ্যাঁ, তাহলে কমপ্লিট আমাদের ডায়েরি মার আজকে মানে যাতে এসেছি ডায়েরি মারা যাচ্ছি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।